What's up guys, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো 100 কোটি টাকা বাজেটের সিনেমাটা নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, দিন দা ডে। বাসা থেকে বেরোলাম, সাথে বন্ধুকে নিয়ে বেরিয়ে চলে গেলাম। এখান থেকে চলে গেলাম সরাসরি বাস স্ট্যান্ড থেকে গিয়ে বললাম যে ভাই যমুনা ফিউচার পার্ক যাবেন কিনা। সেখান থেকে যমুনা ফিউচার পার্কের একটি বাসে চড়ে তারপর রাস্তার চারদিকের পরিবেশ দেখতে 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 একসময় চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। এরপর পার্কের সামনে নামার পরে আমি আমার মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলাম। পরে আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ পথে যাই এবং সেখান দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করি। পাশে দেখতে পাই রোলার কোস্টারটি। আমি এখানে যতবার এসেছি ততবার এই রোলার কোস্টারটি বন্ধই দেখেছি, আজ পর্যন্ত এই রোলার কোস্টারটা কখনো ওপেন দেখিনি। তো যাই হোক, আর রোলার কোস্টারটি বন্ধ ছিল, তো আমরা সরাসরি চলে যাই ফিউচার পার্কের শপিং কমপ্লেক্সের গেটে। ছিল এখানে শীততাপ নিয়ন্ত্রিত, মোটামুটি অনেক ভালো লাগছিল। তো এমন টাইমে আমার চোখে আর কি অনন্ত জলিল ভাইয়ের, মানে আমাদের এজে, সিনেমাতে অবশ্য তার নাম এজে ব্যবহার করা হয়েছে, এজে মিন এতে অনন্ত যেতে যাদের। তো আমরা অনন্ত ভাইয়ের সিনেমার পোস্টার দেখতে পারি, মানে পুরো শপিং কমপ্লেক্স জুড়ে বিভিন্ন জায়গায় তার মুভির ব্যানারগুলো লাগানো ছিল। দেখতে পারি না যে 100 কোটি টাকা বাজেটের মুভি এটা নিয়ে এত রোস্টিং হয়েছে। তো চলুন দেখে আসি সেই মুভির কিছু সিন নিয়ে কথা বলবো এবং আমরা চলে গেলাম সেই মুভি দেখার জন্য। তাই বিশ্বাস করবেন না, হারায় গেছিলাম পার্কের ভিতরে, যেমন ফিউচার পার্কের ভিতরে হারায় গেছিলাম। এতগুলো মানে এক্সিট কোনটা দিয়ে কোনটায় যাবো, অনেকক্ষণ খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে অবশেষে বিভিন্ন লোকের সাহায্য নিয়ে যে ব্লকবাস্টার থিয়েটার হল যেখানে আর কি ওদের যে সিনেমা হল সেটা হচ্ছে নাম হচ্ছে ব্লকবাস্টার, অবশেষে ভাই খুঁজতে খুঁজতে অবশেষে প্রায় 30 মিনিট খোঁজার পর বিভিন্ন সিঁড়ি লিফ্ট পার হওয়ার পরে ভাই একটা ব্লকবাস্টার সিনেমা হল খুঁজে পাই। এবং সেইখানে যাই, যাওয়ার পর দেন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর টিকিট কাউন্টারে যাওয়ার পর লম্বা লাইন, ভাই লাইনে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে দুটো টিকিট কিনতাম। কেনার পর সেখানে সঙ্গে চলে গেলাম আমরা থিয়েটার হলের দিকে। যাওয়ার পর আমরা দেখতে পাই যেটা যে সিনেমা শুরু হয়ে গেছিলো অলরেডি, আমরা 10 মিনিট পরে সিনেমা দেখার জন্য চলে আসি। তো এই সিনেমা চলাকালীন আমি ভিডিও করেছিলাম কিছু ক্লিপস। তো যাই হোক, কথা বলবো এবার 100 কোটি টাকা বাজেটের সিনেমাতে কী কী ছিল। তো ভাই এটা যেহেতু একটা অ্যাকশন মুভি, মুভিটা শুরু হয়েছে অ্যাকশনের মাধ্যমে। আমরা দেখতে পারি ভাই প্রথমত একটি মহিলাকে তাড়া করছিল কিছু দুষ্টু গ্যাং, তার কাছে একটি ক্যামেরা ছিল, সেই ক্যামেরাটির জন্য ওর পিছনে একটি সন্ত্রাসীগুলো তাড়া করছিল। হ্যাঁ, ক্যামেরাটা চিনিয়ে নিবে। বেসিক্যালি আমি এই সিনটা দেখেছিলাম বাংলাদেশি একটা মুভিতে, মুভিটার নাম হচ্ছে মেশিন ম্যান। এটাতে যে সিনটা ছিল ঠিক সেম একটা সিন আমি মুভিতে দেখেছি, ওর কাছে ক্যামেরা থেকে ক্যামেরায় কেমন কিছু রেকর্ড ছিল যেটা আসলে তাদের জন্য বিপজ্জনক। তো সেটা ক্লিপ ভিডিও ক্লিপ করার সময় আর কি তারা দেখে ফেলে, তার জন্য গ্যাংস্টাররা তার পিছনে তাড়া করে। তো যাই হোক, এরপর আসে আমাদের অনন্ত জলিল ভাইয়ের এন্ট্রি। ভাই আমরা একটু এন্ট্রিটা দেখি। বিশ্বাস হচ্ছে না। যাই হোক, আরও কিছু সিন ছিল, আর কিছু ক্লিপ ছিল যেগুলো দেখে আমার মানে মাঝে মাঝে মনে হচ্ছিলো যে আমি হয়তো কেউ হয়তো একটা মানে ভিডিও ক্লিপ সেটা ক্যাপকাট দিয়ে এডিট করে সিনেমা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিছু ভিএফএক্স সিনগুলো, এই যে যেমন যখন গ্যাংস্টারগুলো যখন গুলি করে, হ্যাঁ মানে কী বলবো আসলে কোটি টাকা। এরপর ভাই আমাদের সিনেমার নায়ক এজে ভাই মেয়েটিকে বাঁচিয়ে নেয় সেই গ্যাংস্টারদের হাত থেকে। এরপর পুলিশ এসে পরে পুলিশ এসে জলিল ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ সে মারপিট করেছে। কিন্তু পরবর্তীতে জানা যায় যে জলিল ভাই একজন বাংলাদেশি সৎ এবং নির্ভীক পুলিশ, তার জন্য পুলিশ অফিসার তাকে ছেড়ে দেয় এবং তার ক্যাম্পে নিয়ে যায়। তারপর ভাই মুভির নেক্সট সিনে যেটা দেখতে পাই, আমাদের পাড়ার বখাটা ছেলে চন্দু বিল্ডিং মারছে। যাই হোক, তারপর আমরা যেটা দেখতে পাই যে একটা রকেট উড়ে যাচ্ছে মহাকাশে। আসলে এই ছবির সাথে এটা কীভাবে রিলেটেড বা কানেক্টেড আমি জানি না। তো এরপর পারছি, এরপর একটি স্কুলে চলে আসে রকেটটা। কোন টাইমে আমাদের এন্ট্রি মারে নায়িকা আপু মনি আমির। ও ভাই, ও ভাই, এরপর যে সিনটা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা প্লেনের ভিতরে। ভাই এই সিনটা পুরো কপি ছিল ইন্ডিয়ান একটা এয়ারক্রাফট মুভির থেকে আর কি, এই সিনটুকু কপি করা হয়েছে। এখানে যেটা দেখতে পাই যে
হঠাৎ করে একজন বিমানযাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারপর বিমানের যে যারা সেবিকা আছে তারা আর কি মাইকে অ্যানাউন্স করে দেয় যে এই বিমানে কোনো ডাক্তার রয়েছেন কিনা, ঠিক আছে। দেন তারপর একজন ডাক্তার আসে তাকে চেক আপ করে দেন, এই ছিলই। তো মোটামুটি যখন ছবিটা মুক্তি মানে বাইরে যখন আউটডোরে যখন মুক্তি হবে মুক্তি পাবে তখন আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর ওই ইন্ডিয়ান মুভিটার সাথে একদম হুবহু কপি, শুধু এই সিনটুকু। তারপর অন্যান্য সিন ছিল যেগুলো ছোটো ছোটো ক্লিপ কপি করেছিল, হ্যাঁ, যার জন্য আর কি কেউ বলতে না পারে। যাই হোক ভাই, আমি আগেই বলে নিচ্ছি মুভিটা যে বিষয়ের উপর ছিল সেটি বললে হয়তো বুঝতে সুবিধা হবে। এটা ছিল মূলত স্মাগলিংয়ের উপর। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে বিভিন্ন নাগরিক বিদেশে যায় কর্মসংস্থানের জন্য এবং সেখানে তার কেরিয়ার করার জন্য যায়। আমাদের প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে ভাই এবং বোনেরা যারা দেশের বাইরে কাজ করতে যায় তারা বিভিন্ন হ্যারাসমেন্ট বা বিভিন্ন কিডন্যাপিংয়ের শিকার হয় বা বিভিন্ন স্মাগলারদের হাতে ধরা পড়ে যায়। তারপর যেটা হয় তাদেরকে দিয়ে বিভিন্ন ড্রাগস বলেন বা অস্ত্রপাতের যত ধরনের ইলিগাল কাজ আছে সেগুলো করানো হয় বাধ্য করে, জোর করে। তো এইটার উপরে একটি নিয়মিত ছবিটা যে তো এইসব প্রতিরোধ করার জন্য আমাদের যদি ভাই বিশেষ একটা মিশনের জন্য চলে যায় তুরস্কে, সেখান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ইরান, ইরান থেকে বাংলাদেশ, এই মিশন নিয়ে মিশনে যায় আর কি এগুলো বন্ধ করার জন্য। তো এর ভিতরে যত অ্যাকশন সিন রোমান্টিক সব ছিল এর ভিতরে ছিল। আচ্ছা, তারপর আমরা বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার দেখি যেখানে সব টাচ স্ক্রিন কম্পিউটারগুলো ছিল, অবিশ্বাস্য বাইক। আমরা মনে হচ্ছে মানে এই সিনটা দিয়ে তখন দেখতেছিলাম আমার মনে হচ্ছিল যে আমি ফিউচারে পৌঁছে গেছি অথবা ফিউচার আমাদের এখানে পৌঁছে গেছে। গাড়িগুলো ধাক্কাধাক্কি করছিল ধাক্কাধাক্কি করছিল, এমন টাইমে একটা গাড়ি ধাক্কা লেগে পাই ব্লাস্ট হয়ে যাবে আমার, মানে ধাক্কা লেগে গাড়ি ব্লাস্ট হয়ে যায়, আগুন চলে যায়। তো ভাই এরপর যে সিনটা ছিল সেটা হচ্ছে যে একটা ব্যাংকের গাড়ি টাকা নিয়ে যাচ্ছিল, তো সেই মুহূর্তে কিছু দুষ্ট লোকের সেই গাড়িটির পিছনে তাড়া করে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে টাকার গাড়িতে যে লোকগুলো ছিল তারা বুঝতে পারে যে আমাদের পিছনে কেউ আমাদের তাদেরকে সন্দেহ হয় যে কেউ আমাদেরকে ফলো করছে। তখন তারা পুলিশে ফোন করে, পুলিশে ফোন করার পর পুলিশের কোয়ার্টার্স থেকে পুলিশ পাঠিয়ে দেয় বা স্পেশাল ফোর্স পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো চলে আসে, আসার পর তারা পুরো গাড়িটাকে ঘিরে ফেলে। দুটো কথা হচ্ছে যে তাদের সাথে আর কি মারামারি করে পারছিল না। ভাই আমরা তো সবাই জানি এটা একটা কমন সিন, শুধু বাংলাদেশের সিনেমা না ওয়ার্ল্ডের সবগুলো সিনেমার এটা একটা কমন সিন। ভাই একশো জন ফোর্স মিলে দশজন ভিলেনকে দাবায় রাখতে পারে না, কিন্তু যখন ব্যাংক একা চলে আসছে একশো জনকে হারাই দিতে পারবে। তো যাই হোক, সিনের দিকে আগে অনন্ত জলিল ভাই আমাদের আমাদের এই যে ভাই আমাদের সুপার হিরো, একশো কোটি টাকা বাজেটের মুভির অভিনেতা, ঠিক আছে। তিনি হেলিকপ্টার চলে আসেন সেই প্লেসে, আইসা তিনি অস্বাভাবিক এবং দুঃসাহসিকতার সাথে হেলিকপ্টার থেকে জাম্প করে লাভ দিয়ে সোজা দাঁড়িয়ে যায়। কথা বলবো তার পাশাপাশি আরও কিছু বিষয়, সেগুলো হচ্ছে ক্যাপকাট দিয়ে এডিট করা কিছু সিন আমি বল। কিছুক্ষণের জন্য আমি মানসিক ভারসাম্য হারাই ফেলেছিলাম। আমাদের এই যে ভাই যখন ফাইটিং করতেছিল তখন পুলিশ হেডকোয়ার্টার্সে বসে পুলিশরা সব দেখছিল, তাহলে ভাই আমার প্রশ্ন খালি একটা, মাঠে জলিল ভাই ফালাই দিছে বাটে সেখানে ভিডিও করতেছিল কে? জামাই ঘরে তো বউ বাইরে, এ কি হচ্ছে? কই আমার সাথে তো কোনোদিন এত রোমান্টিক কথা বলতে দেখিনি। আরে রোমান্টিক হওয়ার অ্যাক্টিং করছিলাম, দিলে তো সেই অ্যাকশন হিরো বানিয়ে। মিশনের জন্য তুরস্ক যায়, সেখান থেকে শুরু হয়ে যায় মিশন। একটা কথা হচ্ছে ভাই আমার খুব খারাপ লেগেছে, পুরো সিনেমাটাতে জলিল ভাই শুরু থেকে শেষ পর্যন্ত কান্না করেই গেছে। তো ভাই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু VFX এডিটিং দেখে মনে হয়েছিল ক্যাপকাট দিয়ে এডিট করা। এরপর ভাই সিনেমা চলাকালীন একটি বিরতি, বিরতির মাঝখানে আমরা বাহিরে গিয়ে গিটার বাজাই এটা ভালো লেগেছিল সিনেমাটা। হ্যাঁ, ক্যাপকাট এডিটিংটা না করলেও পারত। এরপর একশো কোটি টাকার মুভি দ্য এন্ড, মুভি শেষ হয়ে যাওয়ার পর আমরা লোকজনের পিছন পিছন চলে যাই এক্সিট হলের দিকে